হে ভগবান, হে নারায়ণ, হে আদিপুরুষ, হে মহাপুরুষ, হে মহানুভব, হে পরম মঙ্গল, হে পরম কল্যাণ, হে পরম করুণাময়, হে নির্বিকার, হে জগৎ আধার, হে লোকনাথ, হে সর্বৈশ্বর, হে লক্ষ্মীনাথ, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম রইল। বংশাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ, পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তবৃন্দ, আমি আজকে উপস্থিত হয়েছি বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম নিয়ে। এই একাদশী শুরু 7ই মে 2021 শুক্রবার সকাল 5:20 থেকে এবং একাদশীর পারণ 8ই মে 2021 শনিবার সকাল 5:19 থেকে সকাল 9:43 পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই ভক্তবৃন্দ ভগবান শ্রীহরিকে পঞ্চশস্য নিবেদন করে তা গ্রহণ করবেন, অন্যথায় এই একাদশীর ব্রত ফল আপনি লাভ করতে পারবেন না। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমেই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্দুমারে আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন, এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। সুতরাং ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করুন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা অন্নদানকে অন্নদানের সমান বলে থাকেন, স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, হস্তস্য ভূষণম দানম, অর্থাৎ হস্তের ভূষণ হচ্ছে কি, দান করা। সুতরাং ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই দান করে থাকুন, অন্নদান করে থাকুন। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করে থাকেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে এবং একাদশীর দিন দূতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জন করবেন। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন, এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরি বাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজেরও যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়।
আপনারা যদি একাদশী ব্রত পালন করতে অসমর্থ হন, তাহলে এই ব্রতকথা একাদশীর দিন শ্রবণ করে থাকুন এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয়। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দের চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম রইল। আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন নিষ্ঠার সাথে। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।